এর মধ্যে একটা খবর বেরিয়েছে, আপনারা হয়তো খবরটা অনেকে দেখে থাকবেন, যে মাতৃ দুগ্ধে কীটনাশক এবং বিষাক্ত কীটনাশক এবং রাসায়নিক, এবং সেই মাতৃ দুগ্ধ যখন সদ্যজাত শিশুটা পান করছে তার শরীরে ঢুকে যাচ্ছে। অবাক লাগছে না শুনতে যে কি করে মাতৃ দুগ্ধে আবার বিষ কি করে ঢুকলো? তো ইদানিং যেটা হচ্ছে, উত্তরপ্রদেশে একটা শহর যেখানে মহারাজগঞ্জ বলে একটা জায়গা, সেখানে দেখা গেছে যে 10 মাসের মধ্যে অন্তত 111টা সদ্যজাত শিশু মারা গেছে। তো এটা নিয়ে সবাই চিন্তিত এবং সরকারের তরফ থেকে সেটাকে একটা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে যে কুইন মেরি যে হাসপাতাল, সেখানকার উত্তরপ্রদেশ কুইন মেরি হাসপাতাল, তারা একটা তাদের নিজস্ব গবেষণায় একটা রিপোর্ট কিন্তু উঠে এসছে। সেই রিপোর্টটা কি দেখা যাচ্ছে, তারা 130 জন মায়ের স্বাস্থ্য এবং তাদের দুগ্ধ নিয়ে এবং তাদের খাদ্যাভ্যাস নিয়ে তারা একটা রিসার্চ একটা স্টাডি চালায়। সেখানে আমিষ এবং নিরামিষ দু ধরনের মায়ের উপরে এটি পরীক্ষাটা চালানো হয়। দেখা গেছে যারা হচ্ছে আমিষাসী তাদের মধ্যে এই রাসায়নিক পরিমাণ কীটনাশক এবং বিভিন্ন ধরনের রাসায়নিকের উপস্থিতি কিন্তু যারা নিরামিষ তাদের চেয়ে কিন্তু 3 গুণ বেশি। এটা কারণ কি? এই রিপোর্টটা পাবলিশ হয়েছে এনভায়রনমেন্টাল রিসার্চ জেনারেলে, এটা পাবলিশ হয় এবং এটা একটা ভীষণ চিন্তার বিষয়। এটা চিন্তার বিষয়, তারা মনে করছে যে তাহলে এলো কোথায়, মায়ের দুধে কি করে বিষ ঢুকলো এবং সেই বিষ বা সদ্যজাত শিশুরা বা শিশুরা সদ্যজাত না হওয়ার পরেও শিশুরা তো সবাই পান করছে, তাহলে সেই বিষটা ঢুকে গেছে। তো সদ্যজাত শিশুদেরই এখানে মৃত্যুটা, অকাল মৃত্যু হয়েছে, সেটা নিয়ে তারা চিন্তিত। তারা কি করে এটা সম্ভব হয়, কি করে সম্ভব, তাদের প্রাইমারি যে ধারণা সেই ধারণায় তারা ধারণা করছে যে এখন অদ্ভুতভাবে এবং বেলাগামভাবে কৃষিকাজে বিরামহীনভাবে যে বিভিন্ন ধরনের রাসায়নিক এবং কীটনাশকের যথেচ্ছাচারে একটা ব্যবহার চলছে, এবং এটা তারা একটা প্রাথমিকভাবে সন্দেহ করছে। কোথাও না কোথাও থেকে তো এসছে মায়ের দুধ, তো অন্তত আমরা জানি যে মায়ের দুধ হচ্ছে সবচেয়ে পিওর পিওর এবং শুদ্ধ, এখানে কোনো কিছু থাকে না, খাদ্যগুণে ভরপুর, অথচ সেখানে সেই খাবার শিশুদের মধ্যে ঢুকে শিশুদের জীবন হানি করে, এটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো পাশাপাশি আমি জানি না এটার ভবিষ্যৎ কি, ভবিষ্যতে আরও হয়তো গবেষণায় উঠে আসবে। তো আমাদের যেটা মনে হয় যে এটা কথাটা ঠিক যে আমাদের যে খাবার, আমরা যে পরিমাণে খাদ্যশস্য খাচ্ছি, শাকসবজি খাচ্ছি, তাতে কিন্তু আমরা কীটনাশক কিন্তু খাচ্ছি। কারণ এখন ধরুন যে ন্যাচারাল কীটনাশক, যে গোবর বা এই জাতীয় যে ন্যাচারাল সার, এই জাতীয় ব্যবহার কিন্তু কমেই গেছে, সবই রাসায়নিকে ব্যবহার করা হয়, সার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবার যখন কোনো শস্য ফলন হচ্ছে তার পোকা মারার জন্য বিভিন্ন কীটনাশক দেওয়া হচ্ছে, এটা কিন্তু ভীষণ ভাবার বিষয়। পাশাপাশি আর কি কি হতে পারে, আর হতে পারে যে আমার যেটা মনে, আমরা যে জল পান করি সেই জল হয় নদী থেকে জলটা তুলে আনা হয়েছে, কেউ হচ্ছে ডিপ টিউবওয়েল থেকে নলকূপ থেকে জল তুলে খায়, আবার আমরা কেউ কেউ পরিশ্রুত পানীয় জলও আমরা কিনে কিনে খাই বা কিনে কিনে খাই। তো এই পরিশ্রুত পানীয় জলে কতটা কীটনাশক আছে কি নেই সেটা পরীক্ষা নিরীক্ষা হয় কিনা জানি না, কিন্তু যারা এই পানীয় যারা পরিশ্রুত পানীয় জল খান না তাদের তো একটা সম্ভাবনাই থেকে যাচ্ছে। কারণ যে কোনো জলেই একটা জমি থেকে সেটা মাঠে চলে যাবে, মাঠ থেকে হচ্ছে গিয়ে আপনার নদীতে চলে যাবে, বিভিন্ন ডোবায় মিশে যাবে, সেই জলটাই হচ্ছে আমরা নলকূপ দিয়ে উপরে উঠে আসবে। আবার পাশাপাশি আমরা এটাও জানি যে পরিমাণে ধরুন পশুপালন, যাদের মাংসের জন্য যেগুলো করা হয় পশুপালন, সেই পশুপালন করতে গিয়েও কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের হচ্ছে হরমোন, বিভিন্ন ধরনের ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে, সেগুলো প্রত্যেকে অবশ্যই রাসায়নিক। তো সেই সব রাসায়নিক মাংসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য এবং তাদের গ্রোথ দ্রুত বাড়ানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। আপনারা যদি কেউ হচ্ছে মুরগি যাদের হ্যাচারি আছে, যে মুরগির ফার্মে গিয়ে থাকেন, সেখানেও দেখবেন যে প্রচুর পরিমাণে সেখানে এক ধরনের হরমোন, কিছু কিছু ওষুধ ব্যবহার করা হয়। সেই ওষুধগুলো কেন ব্যবহার করে, ব্যবহার করা হচ্ছে যে সেগুলো হচ্ছে যাতে সেই মুরগির হচ্ছে আপনার গ্রোথটা ভালো হয় এবং তাড়াতাড়ি তাদের ওজন বৃদ্ধি হয়। যদি কেউ দেখে থাকবেন সেই মুরগিগুলো কিন্তু খুব একটা নড়াচড়া করতে পারে না, তারা হচ্ছে পোলট্রি ফার্মে দেখতে পাবেন এটা, তারা নড়াচড়া করছে না।
তারা হচ্ছে অবশ সব সময় বসে থাকে, এবং আপনি যদি খেয়াল করেন যে সেখানে দেখবেন যে তাদের যে যে বা তুষের উপর বা যে খড় বিচালের উপর রাখা হয়, বিশেষ করে তুষ ধানের তুষের উপরে রাখা হয়, সেগুলো কিন্তু কোথাও ভেজা নেই, অর্থাৎ তাদের পেচ্ছাপ হয় না। পেচ্ছাপটা কেন হয় না, তার মানে যেটা ব্যবহার করেছে সেটা অবশ্যই তাদের কিডনিটাকে বিকল করে দিচ্ছে। কিডনি বিকল মানে শরীরে জল জমে যাচ্ছে এবং আমার ওজন বেশি হচ্ছে। তো এই যে জিনিসগুলো এগুলোই আমরা খাচ্ছি। তো মায়ের দুধে যাওয়াটা খুবই স্বাভাবিক, এটা খুবই চিন্তা বিষয়। আশা করি এটা আমরা কি করব, ভবিষ্যৎ কি হবে, আশা করি আরো এর পর্যন্ত প্রচুর গবেষণা হবে, কিন্তু আমাদেরকে এখন সতর্ক থাকতে হবে যে এই থেকে যে রিপোর্টটা যে খবরটা বেরিয়েছে সেটাকে তো আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে, আমাদের কি করে ভাবতে হবে, আমরা আমাদের যেটা করা যেতে পারে, আমরা যেটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার নিতে পারি সেটা হচ্ছে আমরা যে সবজিগুলো আসছে সেগুলো রানিং ওয়াটার অনেকক্ষণ করে ধুয়ে নিতে হবে। আমরা ইভেন মাছের কথাও বলছি, মাছও কিন্তু চাষ হচ্ছে এবং সে পরিমাণে বিভিন্ন ধরনের রাসায়নিক ওষুধপত্র দিয়ে তাদের গ্রোথ বাড়ানো হচ্ছে, অর্থাৎ সব কিছুই আমরা খাচ্ছি এবং সেটা শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, সেখানে তো মাতৃদুগ্ধে যাওয়াটা খুবই স্বাভাবিক। তো আমাদের এই জায়গাগুলো থেকে কিভাবে সাবধান হওয়া যায় এটা আমাদের ভাবতে হবে, আমি নিজেও জানি না। তবে আমাদের মনে খুব সাবধানে ফ্রেশ করা যে মাংসটা আমরা খাচ্ছি সেটাকে প্রথমে একটু ভিজিয়ে রেখে গরম জলে একটু রেখে কিছু জলটা ফেলে দিয়ে রান্না করা, মাছকেও হচ্ছে সেইভাবে ফ্রেশ মাছ যাতে খায় সেদিকে নজর রাখা, সবজিগুলোকে ভালো করে ধুয়ে সেটাকে রান্না করা, জলটাকে ফেলে দিয়ে প্রথমে একটু বয়েল করে ফেলে দিয়ে করা, এই করলে হয়তো কিছুটা বা আমরা উপকৃত হব। আর বাকি দায়িত্ব হলো আমাদের দেশের যে প্রশাসন তাদের দায়িত্ব, কি করে সেই কেমিক্যালসের ইউজ বন্ধ করা যায়, করিয়ে কোন পদ্ধতিতে ন্যাচারাল ওয়েতে আমাদেরকে খাদ্যশস্য উৎপন্ন করা যায়, মাছ চাষ করা যায় এবং গবাদি পশু এবং যাদের মাংস যেগুলোতে ব্যবহার করি সেগুলো করা যায়, এটা সরকারের দায়িত্বের মধ্যেই পড়বে। আমরা আশায় থাকবো, তবে আমরা এই থেকে কিন্তু খুব সচেতন হব। আমি ডক্টর শান্ত বর্মন এতক্ষণ কথা বলছিলাম, আপনারা আমার চ্যানেল হেলথস্পেক্ট দেখছেন। নমস্কার, ভালো লাগলে শেয়ার করবেন এবং অন্তত একটি লাইক দেবেন। এখানেই আমি শেষ করছি, আমরা আগামী দিনের জন্য অপেক্ষা করব আরও ভালো কিছু আমরা পাই কি না আমার জানা নেই। আপনারা যদি কেউ থাকেন আপনারা কমেন্টস করবেন, কোনো নতুন নতুন আপনাদের কাছ থেকে যদি কোনো পরামর্শ পাওয়া যায় সেটা আমার নয় মানুষের কাজে লাগবে, এই বলেই আমি শেষ করছি।